রাজ্যে বিজেপি দলের গুরুত্বপূর্ণ বৈঠকে মঙ্গলবার অংশ নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মঙ্গলবার বিমানে দিল্লি থেকে রাজ্যে ফিরেই প্রদেশ বিজেপি কার্যালয়ে দলের সাংগঠনিক বৈঠকে অংশ নেন বিপ্লব কুমার দেব। মঙ্গলবারই রাজ্য সফরে এসেছেন দলের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। সাংগঠনিক বৈঠকে বিএল সন্তোষ ছাড়া উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্য সহ দলীয় সংগঠনের অন্যান্য শীর্ষ স্তরের নেতারা। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলের সাংগঠনিক দিক দিয়ে এই বৈঠক যে খুবই গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রাজনৈতিক কুচক্রীদের কড়া জবাব দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বলেন, যারা এসব হীন কার্যকলাপের সঙ্গে যুক্ত তাদের মানুষ এবং বিজেপি দল উপযুক্ত জবাব দেবে। উল্লেখ্য, জনপ্রিয় এই জননেতাকে নিয়ে রাজ্যের একটি ষড়যন্ত্রকারী বিরোধী দলের গোষ্ঠী, যারা সিপিআইএম এবং কংগ্রেসের ক্ষমতালোভী দুই একজন নেতার সঙ্গে গোপন আঁতাত করে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ইমেজ নষ্ট করার জন্য ভাড়া করেছে সাংবাদিক নামধারী কিছু নেশায় ডুবে থাকা কুখ্যাত তলাপাত্র মহাপাত্রকে, মোটা টাকা পেয়ে যাদের কাজই হলো গাড়ির মধ্যে ঘোড়ার মধ্যে বসে কিছু আবর্জনারূপী সংবাদ পরিবেশন করা বিপ্লব দেবকে নিয়ে। ষড়যন্ত্রকারীদের কড়া জবাব দিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, তিনি ষড়যন্ত্রে বিশ্বাস করেন না, তার বিশ্বাস মানুষ আর বিজেপি দলের উপর। দেখো, বিজেপিকে বিজেপি চালা, বিজেপির আমরা প্রদেশ অধ্যক্ষ ছিলাম এবং চিফ মিনিস্টারের কাজ করেছি। বিজেপিকে নিয়ে এইসব করা উচিত না, আর যারা এই ধরনের আফওয়া করে ওরা সেই জবাব পাবলিক আর বিজেপি দেবে। স্যার, আপনার কি মনে হচ্ছে এখানে কোনো রকম ষড়যন্ত্র বা কোনো কিছু আপনাকে নিয়ে এরকম অপপ্রচারে? আমি ষড়যন্ত্রে বিশ্বাস করি না, আমি পার্টিকে বিশ্বাস করি আর আমার পার্টিকে বিশ্বাস করি। এবং আমাদের পার্টি ছোট কার্যকর্তা থেকে চিফ মিনিস্টার এবং ছোটো কার্যকর্তা থেকে পিএম শুধু বিজেপি বানাতে পারে। বিজেপিকে বোঝা, যারা এইসব কাজ করে তাদের বিজেপি বোঝা সম্ভব না এবং বিজেপি বুঝতে পারেনি বলে আবার চলে যেতে হবে। বিজেপি দলের সম্পর্কে বলতে গিয়ে রাজ্যের জনপ্রিয় এই নেতা জানান, বিজেপি এমন একটি দল যেখানে একজন ছোট কর্মকর্তা থেকে কেউ প্রধানমন্ত্রী অথবা মুখ্যমন্ত্রী হতে পারে। যারা বিজেপি দলকে বুঝতে পারেনি তারাই দল থেকে বিচ্যুত হয়ে বাইরে চলে গেছে বলে শক্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি। দিল্লিতে অবস্থানকালে কেন্দ্রীয় স্তরের নেতাদের সঙ্গে তার সাক্ষাতের উল্লেখ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় নেতারা দলের কার্যকারিণী বৈঠকের সময় তার সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছিলেন এবং বিজেপি দল একটি পরিবারের মতো বলে পারিবারিক সদস্যদের মতোই সহজভাবে সাক্ষাৎ এবং আলোচনা হয়েছে। मेरे परिवार भी दिल्ली में रहता है और बाकी सब मैं गया हूँ, तो कारगिल के ऊपर एक कार्यक्रम था दिल्ली में, उसको भी अटेंड किया और बाकी सब हमारे जो लीडरशिप है सभी से मिलना हुआ, माननीय बीएल सुंदर जी से भी मिलना हुआ, क्योंकि सभी नेताओं से बहुत दिन से मिले नहीं, इसीलिए सब लोग मिलना चाहते थे। राष्ट्रीय कार्यकारिणी में जब गया था तब सब इच्छा जाहिर की थी, तो इस समय मैं जाके सब लोगों से एक बार मिलना हुआ। तो दिन नंबर 77 है, सब बीजेपी पार्टी एक परिवार है, परिवार के नाते हम एक दूसरे से मिलते रहते हैं, ये स्वाभाविक था। আগামী রাজনৈতিক প্রেক্ষাপটে দল তাকে যে দায়িত্ব দেবে তাই পালন করবেন বলে জানান বিপ্লব কুমার দেব। সংবাদ মাধ্যমের কাছে জোরালো ভাষায় প্রতিক্রিয়া দেবার পরেই দলের সাংগঠনিক বৈঠকে অংশ নিতে দলীয় কার্যালয়ে যান বিপ্লব কুমার দেব। রাজনৈতিক গ্রহণযোগ্যতার দিক দিয়ে তার বিপুল জনপ্রিয়তা আর সাংগঠনিক শক্তি যে বিজেপি দলের মিশন 23-এ প্রধান ভূমিকায় থাকবে তার রাজ্যের যে কোনো সাধারণ মানুষের উচ্ছ্বাস আর তার প্রতি কর্মীদের আবেগ দেখেই নিশ্চিত বলা যায়। জননেতা হিসেবে তার সামনে দীর্ঘ যাত্রাপথ বাকি আছে সত্য, তবে এটুক নিখাত সত্য যে উদয়পুরের এক অখ্যাত গ্রাম থেকে রাজ্যের 40 লাখ মানুষের মুখ্যমন্ত্রী হওয়া এই যাত্রায় তার শক্তি ছিল শুধুই মানুষের ভালোবাসা। এই মানুষের ভালোবাসা যতদিন তার সঙ্গে থাকবে ততদিন রাজ্যের রাজনৈতিক রঙ্গমঞ্চে প্রকৃত জননেতা হয়েই তিনি থাকবেন। কোনো ভাড়াটে কুখ্যাত অথবা বিখ্যাত সাংবাদিক অথবা সংবাদপত্রের একতরফা মিডিয়া ট্রায়াল এ সেই চিরন্তন সত্য বদলে যাবে না, যে সত্য হলো যার সঙ্গে মানুষ আছে সেই কিং মেকার। ব্যুরো রিপোর্ট, রাইজ ইস্ট নিউজ।